আপনি আজকে যা যা খাবেন বলেন, আমি আপনাকে খাওয়াবো। আজকে কত টাকা বিক্রি করছেন আপনি? 450 টাকা। অলরেডি আজকে 450 টাকা বিক্রি হয়েছে। কয়টার সময় বের হয়েছেন আপনি? সকাল 6টার সময়। আল্লাহ, কয়টা পর্যন্ত গেলে ফেরি করে বিক্রি করবেন? এই 12টা 1টা তারিখ। আপনি এখন শুধু চা না, এর সাথে সাথে আর কি খাইতে চান বলেন, সব আজকে আমি খাওয়াবো। হ্যাঁ, আমি খুশি, এতেই খুশি। হ্যাঁ, এই যে চা ফালালেন কেন, আপনি চা খান, আর কি খাবেন? খান। হ্যাঁ, আপনি দুইটা বিস্কিট খান না? দুইটা বিস্কিট খান, আপনাদের খুশি। আপনি কি হোটেলে কিছু খাবেন বলেন? আপনার আর কে কে আছে বলেন? আমার সব আছে, সব আছে। এই যে ফেরি করে সারাদিন ঘুরে বেড়ান, আপনি কখনো কি এমন দিন যায় যে দুপুরে খাওয়া হয় না, রাতে খাওয়া হয় না? আসে দুপুরে দুই একদিন খাওয়া হয় না, রাতে তিনবেলায় খাওয়া হয়, মানে দুপুর বেলায় একটু ই হয়। আর মা বাপ সব আছে, আল্লাহ সন্তুষ্ট দেখতে। এই যে কি হয়েছে বলেন? ডায়াবেটিস। ডায়াবেটিস, আপনি কি চিকিৎসা করাতে পারতেছেন না? না, টাকার অভাবে। টাকার অভাবে গরিব মানুষ, এই কারণে চিকিৎসা করতে পারতেছ না, অথচ তোমরা যদি একটু সাহায্য সহযোগিতা দেখো, সে কয় টাকার জিনিসটা ঘুরতেছে ওখানে। এক সকালে মনে হয় এক বয়ম নিয়ে বের হয়েছিলেন না? তো সকালে এক বয়ম মাশাল্লাহ মোটামুটি অর্ধেক বেচা হয়েছে। তো তোমরা যদি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দাও, তাহলে তারা কিন্তু আসলে তাদের জীবনটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে। দেখো, অল্প কিছু টাকার জন্য সে কিন্তু ডায়াবেটিস রুগী সে চিকিৎসা করতে পারবে, তাই না? আপনার টাকা রুগী বা চিকিৎসা করালে আপনি তো খুশি নাকি? আমি খুশি, আমার একটু সাহায্য, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। যদি কেউ সাহায্য করে, তাই তো? আচ্ছা, দেখেন আমাদের এইখানে বাংলাদেশের সব জায়গায় প্রতিটা মহল্লায় প্রতিটা গ্রামে হাজার হাজার এখন ফার্মেসি বা প্রতিষ্ঠিতভাবে আপনার হসপিটালও আছে, অথচ তাদেরকে হালকা একটু সাপোর্ট দিলে, বিশেষ করে সবাইকে তো আর দিতে পারবে না, কিন্তু হালকা কিছু লোক যাদেরকে সাপোর্ট করলে এরা কিন্তু একটু স্বাবলম্বী হতে পারবে। আপনি আর কি খাইতে চান বলেন? মিষ্টি খাওয়া নিষেধ, তাই তো? মিষ্টি জাতীয় খাওয়া এই খাইলে আমার ডায়াবেটিস বার। তো বন্ধুরা, সবাই ওদের জন্য দোয়া করবেন, আর অবশ্য অসহায় মানুষের পাশে থাকবেন, সবাই একটু সাহায্যের দৃষ্টিতে সবার সাথে দিকে তাকাবেন, অবশ্যই বাংলাদেশ একদিন সুন্দর হবে আপনার আমার সদিচ্ছায়।